Assalamualaikum. অদ্ভুত নিয়ম কারণের জন্য উত্তর কোরিয়া আগে থেকেই বিখ্যাত। সম্প্রতি দেশটিতে হাসির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তর কোরিয়ার প্রয়াত সর্বোচ্চ নেতা কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই নিয়ম জারি করেছে তারই পুত্র বর্তমান শাসক কিম জং উন। 2011 সালের 17 ডিসেম্বর কিম জং ইল মারা যান। 2021 সালে মৃত্যুর 10 বছর পূর্তিতে প্রাক্তন সর্বোচ্চ নেতার কর্মকাণ্ড দেশবাসীর সামনে প্রদর্শন করা হবে। কিম জং ইলের মৃত্যুবার্ষিকী থেকে পরবর্তী 10 দিন উত্তর কোরিয়ায় বাজার করা, মদ খাওয়া, জন্মদিন পালন করা সম্পূর্ণ নিষেধ। এমনকি এই 10 দিনে অন্য কারো জন্য শোক পালন করাও নিষেধ। এই সময়ের মধ্যে কেউ মারা গেলে উচ্চস্বরে কাঁদা যাবে না, তার লাশও ঘরের বাইরে বের করা যাবে না। নিষেধাজ্ঞা শেষ হলে তারপরেই মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করতে হবে। শোকের অনুষ্ঠানই যেখানে নিষেধ, সেখানে আনন্দ অনুষ্ঠানের তো প্রশ্নই উঠে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই 10 দিন একদম হাসা যাবে না। আদেশ অমান্য করলে রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা। অতীতেও জাতীয় শোকের সময় নিষেধাজ্ঞা অমান্য করার কারণে অনেকেই গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। কিম জং ইল উত্তর কোরিয়ার দ্বিতীয় শাসক ছিলেন। দীর্ঘ 17 বছর তিনি উত্তর কোরিয়া শাসন করেছেন। মৃত্যুর পর দুদিন পর্যন্ত কিম জং ইলের মৃত্যুর খবর গোপন রাখা হয়েছিল। তার ছেলে উত্তর কোরিয়ার বর্তমান শাসক কিম জং উন উদ্ভট নিয়ম আরোপ করায় সিদ্ধহস্ত। জিন্স প্যান্ট পরা, স্টাইল করে চুল কাটা কিংবা কান ফুরানো উত্তর কোরিয়ায় আগে থেকেই নিষেধ। দেশের ভিতর এই নেতার সমালোচনা করার মতো দুঃসাহস কারো নেই। এমনকি আন্তর্জাতিক পর্যায়েও তাকে নিয়ে সমালোচনা করলে তিনি সেই সমালোচনার কঠোর জবাব দেন। 2014 সালে দি ইন্টারভিউ নামের একটি চলচ্চিত্রে কিম জং উনকে নানানভাবে ব্যঙ্গ করা হয়। এর প্রতিবাদে উত্তর কোরিয়ার পৃষ্ঠপোষকতায় একদল সাইবার সন্ত্রাসী হলিউডের বিখ্যাত প্রযোজনা ও পরিবেশক সংস্থা সনি পিকচার্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ সাইবার হামলা চালায়। ধারণা করা হয় উত্তর কোরিয়ার এই সাইবার সন্ত্রাসীরাই 2016 সালে বাংলাদেশ ব্যাংক থেকে $81 মিলিয়ন বা 700 কোটি টাকা চুরি করেছিল। সুপ্রিয় দর্শক, শূন্যস্থান চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং পরবর্তী সময় আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।